আসসালামু আলাইকুম। আজ মরক্কান একটি পরোটা বানিয়ে দেখাবো। এটা মরক্কান মাসমেনো বলে, অনেকটা আমাদের দেশীয় পরোটার মতোই, কিন্তু স্বাদের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে। এই পরোটাটা অনেক নরম হয় এবং প্রত্যেকটা লেয়ারও কিন্তু পার্টে পার্টে আলাদা থাকে। এই পরোটাটা আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারবেন। তো এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ। এবার দিব 1/2 কাপ সুজি। সুজিটার কারণে কিন্তু পরোটাটা খেতে আরও বেশি টেস্টি হয়, আর মরক্কানরা এই পরোটাতে সুজিটা মাস্ট দিবেই। এবার দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েছি 1 চা চামচ এবং স্বাদমতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব, তারপর পানি অ্যাড করব। আর এই পরোটাটা গোলানোর জন্য পানিটা কিন্তু ঠান্ডা পানি নিলে হবে না, এটা হালকা একটু কুসুম গরম পানি দিয়ে গোলাতে হয়। হালকা গরম পানি দিলে কি হয়, আমি যখন এটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্যে, তখন আটাটা ফুলতে সাহায্য করবে এবং পরোটাটাও সফট হবে। ডোটাকে আমি 5 মিনিট হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার ডোটা মাখানো হয়ে গেছে, এবার বোলটাতে রেখে এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। সময় ডোটার উপর একটু তেল গ্রিস করে দিবেন, তাহলে আর ডোটা উপর দিয়ে শক্ত হয়ে যাবে না। এবার ডোটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার হাতে একটু তেল গ্রিস করে এভাবে প্রেস করলেই কিন্তু সুন্দর করে লেচি হয়ে যায়। এখানে আমার 4টি লেচি হয়েছে। আমি যেখানে বানাবো এখানে একটু তেল গ্রিস করে নিচ্ছি, আর হাতে একটু তেল নিয়ে নিতে হবে। এবার 1টা লেচি নিয়ে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে চারিদিকে প্রেস করে দিলে এটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর মরক্কিশরা এই পরোটাটা বানানোর জন্য একবারের জন্যও কিন্তু রুটি বেলার বেলনা ব্যবহার করে না। তো ডোটাকে প্রথমে চারিদিকে প্রেস করে পরে সাইড থেকে ধরে একটু কাছ থেকে দূরে দিয়ে দিব। এরকম করে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করব, একটা সময় দেখবেন এটা কিন্তু খুব পাতলা হয়ে গেছে। আরেকটা টিপস শেয়ার করছি, পরোটা বা রুটি যদি আমরা কোনো সময় না ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেই, দেখা গেছে ওটা শক্ত হয়ে যায়। তখন কি করবেন, পরোটার উপরে একটু পানি দিয়ে, পানি ছিটিয়ে দিয়ে তারপর মাইক্রোওভেনে গরম করলে দেখবেন পরোটাটা আগের মতো একদম নরম হয়ে গেছে। তো এটা আমি ছড়িয়ে নিয়েছি। এবার উপরে একটা ব্রাশ দিয়ে তেল গ্রিস করে দিচ্ছি। হাত দিয়েও দিতে পারেন, কিন্তু ব্রাশ দিয়ে দিলে একটু সুবিধা হয়, চারিদিকে ভালোভাবে লাগে তেলটা। তেলটা গ্রিস করা হয়ে গেছে, এবার এর উপরে আটা বা ময়দা দিতে হয়। কিন্তু মরক্কান পরোটাতে ওরা সুজি ইউজ করে, এতে করে লেয়ারটা কিন্তু একটার সাথে একটা লেগে যায় না, একেবারে আলাদা থাকে, কারণ সুজির দানাগুলো একটু বড় হয়। আর এটা দেওয়ার জন্য আমি একটা লবণদানি নিয়েছি আর এর ভিতরে সুজি নিয়েছি, এতে করে কি আমার হাতে সুজিটা লেগে যাবে না আর চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে পারবো। সুজিটা উপরে দেওয়া হয়ে গেলে পরোটাকে পরোটার মতোই ভাঁজ করে নেব। নরমাল পরোটাটা বানাই ওটা কিন্তু ছোট করে ভাঁজ করি, কিন্তু এই পরোটাটার ক্ষেত্রে একটু বড় করে ভাঁজ করতে হয়, কেন ওটা পরবর্তীতে আমি দেখাবো। এটা বানানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি এবং আরেকটা খামির নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আবার ওটাকে পাতলা করে একটা পাতলা পেপার শিটের মতো বানিয়ে নেব।
ঠিক একইভাবে সবগুলো বানিয়ে নেব। চুলাটা অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আর একটি প্লেটে সামান্য একটু তেল গ্রিস করে এর উপরে পরোটার ডোটা রেখে হাত দিয়ে চারদিক দিয়ে প্রেস করলেই কিন্তু সুন্দর পরোটার শেপ চলে আসবে। করে হাত দিয়ে প্রেস করে আপনার ইচ্ছা অনুযায়ী যত বড় সাইজ চান ওভাবে করে নিতে পারেন। পরোটাটা বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। তো উপরটাতে একটু তেল গ্রিস করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, যখন কালারটা এমন হবে তখন আমি এটা উল্টে দেব। আর এটা খুব কম আঁচে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার অপর পার্টটাও আমি একটু তেল গ্রিস করে দিচ্ছি, যখন নিচের পার্টটাতে একটু কালার আসবে তখন এই পার্টটা উল্টে দেব। পটাটা ভাজার সময় যদি ভাবে একটু চেপে চেপে ভাজেন তাহলে চারদিকে খুব ভালোভাবে কুক হয় এবং কালারটাও ভালো আসে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। এভাবে যদি পরোটা বানান, পরোটা যথেষ্ট নরম হয় এবং পার্টগুলোও কিন্তু আলাদা আলাদা থাকে। আর এটা আপনারা কোনো মিষ্টি খাবার বা আপনারা নর্মালি যেসব খাবার দিয়ে পরোটাটা খাই ওটা ওগুলো দিয়ে খেতে পারবেন। পরোটাটা খেতে আসলেই খুব ভালো, আমরা যখনই কোনো মরক্কান রেস্টুরেন্টে যাই ট্রাই করি এটা অর্ডার দিতে। আর ওরা এটাকে একটা ডিম পোস উপরে দিয়ে এর উপরে মধু ছড়িয়ে দিয়ে রোল করে সার্ভ করে। আমাদের পরোটার চেয়ে এই পরোটাটা সাইজে একটু বড় হয় আর স্বাদেও কিন্তু একটু পার্থক্য আছে, বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।